এসএমসি ওরসালেন এর নিবেদিত ১৩টি প্রশ্নের আজকের অতিথি চলচ্চিত্র নায়িকা মৌ খান। তোমার ফিল্ম রিলিজ পেয়েছে দুইটি, দুটির নায়ক, একটির নায়ক ডিপজল ভাই, একটির নায়ক জায়েদ খান। একটু ব্যতিক্রম ভাবে অভিষেক হলো, ধরো ডিপজল ভাই তো অনেক সিনিয়র, তার নায়িকা হওয়ার অভিজ্ঞতাটা কি তোমার? প্রথম প্রশ্ন। খুব ভালো ছিল, কারণ যেহেতু উনি সিনিয়র মানুষ আমি খুবই এক্সাইটেড ছিলাম কাজের অফারটা পাওয়ার পরে, অ্যান্ড ওনার সাথে কাজ করে খুব ভালো লেগেছে। উনি তো আমাদের দেশের একজন খুব বড় মানের মানুষ, অভিনেতা, আমি নিজে ওনাকে অনেক পছন্দ করি। জায়েদ খান, ওনার নাম বালিশে রেখে মানুষ ঘুমায়, যে মেয়েরা নাকি তাকে পাওয়ার জন্য জীবন দিয়ে দেয়, সেই নায়কের নায়িকা তুমি, তোমার জীবন তো সার্থক, হাসো কেন, উত্তর দাও। হ্যাঁ, অবশ্যই সার্থক। সে অবশ্যই একজন হ্যান্ডসাম পারসন, সবাই তাকে পছন্দ করে, অ্যান্ড আমি তার সাথে দুটো কাজ করেছি, আই এম হ্যাপি। কিসে কিসে হ্যাপি? সে একজন খুব ভালো কো আর্টিস্ট, আমাকে যথেষ্ট হেল্প করেছেন শুটিং এর সময়, আমরা সিন নিয়ে ডিসকাস করতাম। সে কিভাবে হেল্প করে, লাইক আমরা শুটিং এ যখন কাজ করছিলাম, আমি তখন মানে একদম প্রথম কাজ করছি ওনার সাথে, তো ডান্স নিয়ে একটু ঝামেলা ছিল, তো স্টেপ উনি আমাকে হেল্প করেছেন এভাবে করো। সিন নিয়ে আমরা ডিসকাস করেছি, যখন স্ক্রিপ্ট আমরা ডায়লগ রিহার্সাল করছিলাম তখনও ডিসকাস করেছি, তো এভাবে হেল্প করেছেন উনি আমাকে। বগুড়া তোমার বাড়ি, হিরো আলম বগুড়ার ছেলে, তুমি বগুড়ার মেয়ে, তো দুইজনে এই যে বগুড়ার দুইজন কৃতি সন্তান তোমরা, তুমি হিরো আলমকে কিভাবে মূল্যায়ন করো? ডায়রিয়ার ফলে আমাদের শরীর থেকে যেমন পানি ও লবণ বেরিয়ে যায়, প্রতিদিন পরিশ্রমে বা অতিরিক্ত গরমে সেই একই ঘাটতি দেখা দেয়। এসএমসির ওরসালাইন এন নিমিশেই সেই ঘাটতি পূরণ করে। সে একজন আর্টিস্ট, কাজ করছে এখন, যেহেতু আর্টিস্ট আমরা বলি, তো আমি কখনো কাউকে নিয়ে জাজ করি না। উনি ওনার ওয়েতে যেভাবে এসছেন, উনি কাজ করছেন, এটা ওনার পার্সোনাল ব্যাপার একেবারেই, আমি কোনোভাবে মূল্যায়ন করি না ওনাকে। ওকে, চলচ্চিত্রে তোমার ভবিষ্যৎ কি হতে পারে বলে তুমি মনে করো? আমি এখনো নতুন, আমি জাস্ট আসলাম, কাজ করছি, আমি এখনো কাজ শিখছি। যদি আমার দর্শক আমাকে অ্যাকসেপ্ট করেন, আমি যদি ভালো কাজ উপহার দিতে পারি, অবশ্যই আমি একটা ভালো জায়গায় নিজেকে দাঁড় করানোর চেষ্টা করব। তোমার এই চলচ্চিত্র দিয়েই শুরু, এর আগে তোমার কোনো নাটক, অভিনয়, মডেলিং কোনো কিছুর ব্যাকগ্রাউন্ড নাই, তো চলচ্চিত্র দিয়ে শুরু, এবং যেইভাবে শুরু সেই শুরুটাকে তুমি খুব আপ টু দ্য মার্ক মনে করো? অবশ্যই আপ টু দ্য মার্ক মনে করি, কারণ অনেকে অনেক কথা বলছে হয়তো, কিন্তু আমি মনে করি যে যারা রানিং কাজ করছেন, আমি তো তাদের সাথেই কাজ করেছি এবং কাজ করে আমি সবার সামনে আসছি, এবং আমি যখন আমার সিনেমা দেখতে আমি হলে গিয়েছি, দর্শকের উপচে পড়া ভিড় দেখেছি, আমি দর্শকদের চাহিদা দেখেছি, সেটা আমার জন্য না হোক, আমার হিরোর জন্য হোক, আমি দেখেছি তাদের ওই জায়গাটা। সো আমি ওই জায়গা থেকে বলবো যে অবশ্যই আপ টু দ্য মার্ক, বাট আমি আরও বেটার কাজ করার চেষ্টা করব। চলচ্চিত্রে একজন নতুন নবাগত নায়িকা এসে ঘনিষ্ঠ দৃশ্যে যখন অভিনয় করে, তার আসলে কতটা জড়তা কাজ করে এবং সে তখন নিজেকে কীভাবে সামলায়, এবং অপেক্ষাকৃত খোলামেলা পোশাকে যখন নাচ গানে অংশগ্রহণ করতে হয় তখন তার আসলে লজ্জা লাগে না? অপেক্ষাকৃত খোলামেলা পোশাক বলতে, এখন আমরা ওয়েস্টার্ন কালচার যেটা ফলো করি, আমরা কিন্তু অনেক ড্রেস ইজিলি ক্যারি করতে পারছি, সো সিনেমাতে যেই ড্রেসগুলো আমরা পরছি ইউজুয়ালি বাইরেও পরা হয়, বাট কম পরা হয়, খুব একটা বেশি পরা হয় না, তো এমন কোনো ড্রেস আমি এখনও পর্যন্ত পরিনি যেটাতে আমার অভিনয় করতে সমস্যা হয়েছে বা আমার জড়তা কাজ করেছে। তুমি তো পড়াশোনা করেছো নর্দার্ন ইউনিভার্সিটিতে এবং এমবিএ করেছো, জি, যথেষ্ট শিক্ষিত তুমি। তুমি বিয়ে করেছো? না। আমাদের কাছে তথ্য আছে বগুড়ায় তোমার দুটি বিয়ে হয়েছে আগে, না, একজনের নাম রাশেদ আর একজনের নাম সম্ভবত মোহাম্মদ ইয়াকুব আলী। সোয়ার আপন, আমার এরকম কোনো রেকর্ড নেই, আপনি চেক করতে পারেন, কোনো অসুবিধা নেই। ডায়রিয়ার ফলে আমাদের শরীর থেকে যেমন পানি ও লবণ বেরিয়ে যায়, প্রতিদিন পরিশ্রমে বা অতিরিক্ত গরমে সেই একই ঘাটতি দেখা দেয়, এসএমসির ওরসালাইন এন নিমিশেই সেই ঘাটতি পূরণ করে। আমি চেক করার কেউ না, আমি জাস্ট কোনো কাছে কোনো অসুবিধা নেই, কারণ আমি একদম ওপেন বুক, আমি সব জায়গায় বলেছি, এন্ড আমার ফ্যামিলি সবাই চিনে আমাকে, সবাই চিনে আমার আম্মু,
গভর্নমেন্ট জব করেন, আমার আব্বু কলেজের লেকচারার ছিলেন, সবাই আমাদের পরিবারকে চিনেন, সো আপনি খোঁজ নিয়ে দেখতে পারবেন। জাহিদের সাথে একাধিকবার তোমাকে কালো গাড়িতে কালো গ্লাসে বিভিন্ন জায়গায় ঘুরতে দেখা গেছে। আচ্ছা, জায়েদ ভাইয়ের তো প্রথমত কালো গাড়িই নেই, কালো গাড়ি আমি কখনো দেখিনি, এবং জায়েদ ভাইয়ের সাদা গাড়ি আমি দেখেছি সবসময়। সাদা গাড়িতে উনি শুটিং এ আসতেন, শুটিং করে বাসায় চলে যেতেন, এন্ড আমি শুটিং করে আমি আমার মতো বাসায় চলে আসতাম। এর বাইরে কখনো জায়েদ ভাইয়ের সাথে আমার দেখা হতো না। তুমি যদি সাকিব খানকে পাও, তুমি কি জায়েদ খানকে ভুলবে না? ভুলবে না। জায়েদ ভাই আমার কোয়ার্টিস্ট, কোয়ার্টিস্ট হিসেবে অবশ্যই মনে রাখবো, আরেকজনকে পেলে কেন ভুলে যাব। চয়েস যদি দেওয়া হয় জায়েদ খান এবং সাকিব খানের ভিতর একজনের সাথে অভিনয় তুমি করবা, কাকে বেছে নিবা? যেহেতু জায়েদ খান তোমার অনেক প্রিয়, সাকিব খানকে পেলে সে কি আর প্রিয় থাকবে কিনা সেটাই প্রশ্ন, বেছে নিবা নাকি তাকে? আমি সবাইকে বেছে নিব, কারণ আমি সবার সাথে কাজ করতে চাই। তোমার একটা ছবি হাতে, তোমাকে অপশন একটাই দেওয়া হলো, তোমার আগের নায়ক জায়েদ খান অথবা সাকিব খান, কাকে বেছে নিবা? আমি আমি দুজনের কাউকেই বেছে নিব না। তুমি ছবিটাই, আমি নতুন কাউকে বেছে নিব, ছবিটাই ফেরত দিয়ে দিবা? হ্যাঁ একদম, তার মানে তুমি জায়েদ খানকে রিফিউজ করার সাহস এবং সামর্থ্য দুইটাই হারায় ফেলছো। জায়েদ ভাইকে আসলে রিফিউজ তো করছি না এখানে, আমি বলছি যে আপনি যখন আমাকে অপশন দিলেন যে দুজনের যে কোনো একজনকে চুজ করতে হবে, এবং তুমি একই সাথে সাকিব খানের সাথে কাজ করার অফার ফিরিয়ে দিলে, আমি নতুন কারোর সাথে কাজ করব, আমি ডিপজল ভাইয়ের সাথে কাজ করব। আমি এখন ডিপজল ভাইয়ের সাথে রানিং কাজ করছি, সামনে আমার আরো তিনটা কাজের কথা আছে ভাইয়ার সাথে। ডিপজল ভাই ছাড়া অন্য কারোর সাথে কাজ করতে তুমি অতটা আগ্রহীও না? আমি আগ্রহী, অবশ্যই কাজ করতে আগ্রহী। এবং তাকে নতুন হতে হবে? না, নতুন হতে হবে না এটা বলিনি তো, যারা রানিং কাজ করছেন আমি সবার সাথে কাজ করতে ইন্টারেস্টেড। বুবলির জীবন থেকে তুমি কি শিখলা? কারোর লাইফে কেউ একজন থাকা অবস্থায় তার লাইফে যাওয়া উচিত না, আসলে এটাই শিখেছি। ফাইনালি ডিপজল ভাইয়ের কাছ থেকে কি কি শিখলা? ডিপজল ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শিখেছি, যেমন ডিপজল ভাই খুবই ভালো একজন কো-আর্টিস্ট, উনি পর্দার ডিপজল আর ব্যক্তি ডিপজল টোটালি আলাদা, এটা শিখেছি আমি ওনার কাছ থেকে, যে কীভাবে মানুষের সাথে ভালো থাকতে হয়, কীভাবে মানুষকে হেল্প করতে হয়, এটাও আমি শিখেছি। ডায়রিয়ার ফলে আমাদের শরীর থেকে যেমন পানি ও লবণ বেরিয়ে যায়, প্রতিদিন পরিশ্রমে বা অতিরিক্ত গরমে সেই একই ঘাটতি দেখা দেয়। এসএমসির ওরসলাইন এন নিমিশেই সেই ঘাটতি পূরণ করে। আমার থেকে তোমার কি শেখার আছে? আপনার থেকে শেখার আছে, আপনার থেকে আসলে অনেক কিছুই শেখার আছে। আপনি ব্যক্তি হিসেবে কেমন আমি এখনো জানি না, যেহেতু আপনার সাথে আমার এখনো কাজ হয়নি, বাট আজকে আমি যেটা শিখলাম সেটা হচ্ছে একদম স্ট্রেট ফরওয়ার্ড হওয়া উচিত লাইফে অনেকটা। আমি থাকলাম না, ক্যামেরার পেছনের লোকজন সরে গেল, গোপন কিছু তথ্য ফাঁস করে দাও। আচ্ছা, আমরা যারা নতুন কাজ করছি, আমাদেরকে নিয়ে আসলে অনেকে ধারণা থাকে যে আমরা কিভাবে কাজ করছি বা ফিল্ম ইন্ডাস্ট্রিটা ভালো কি না, ভালো জায়গা কি না, অনেকের বাবা মা ফিল্মে দিতে অনেক সংকোচ করেন, বাট আমি বলবো যে এই জায়গাটা আসলে অনেক স্মুথ, অ্যান্ড যে যার মতো করে আসলে নিজেকে ধরে রাখা, নিজেকে প্রেজেন্ট করা নিজের পার্সোনাল ব্যাপার টোটালি, অ্যান্ড এখানে কিন্তু অনেক ভালো ফ্যামিলির ছেলেমেয়েরা কাজ করছে, যেমন আমরা কাজ করছি। আমি একটা শিক্ষিত মেয়ে, আমি পড়াশোনা করে এসেছি, শিখে এসেছি, এখানে আসার পরে আসলে আমি যখন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন কমেন্ট বক্সে যাই, অনেকে অনেক বাজে মন্তব্য করেন, অনেকে অনেক কথা বলেন যেগুলো আসলে টলারেট করার মতো না, বা একটা শিক্ষিত সমাজে মানুষ অ্যাকসেপ্ট করতে পারে না। সো আমি বলবো যে মানুষের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করেন, চেঞ্জ করে আসলে আমরা যারা কাজ করছি আমাদের কাজকে সাপোর্ট করেন, আমরা যাতে ভালো কাজ করতে পারি, সামনে এগোতে পারি, এবং এখন অনেক ভালো ফ্যামিলির ছেলেমেয়েরা কাজ করছে, সো মিডিয়া মানেই যে খারাপ এরকম কিছুই না।